লাকসামের পশ্চিমগাঁয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেসা জামে মসজিদটি একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব রূপজালাল খ্যাত লেখিকা নবাব ফয়জুন্নেসা 1903 সালে এ মসজিদটি প্রতিষ্ঠিত করেন। স্থাপত্যকলার বিবেচনায় এটি মুসলিম স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। বর্তমানে মসজিদটি নবাব ফয়জুন্নেসা জামে মসজিদ নামে পরিচিত। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, নবাব ফয়জুন্নেসার দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি রোহান কবির আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই চমৎকার ভিডিওতে থাকছে নবাব ফয়জুন্নেসার হাতে নির্মিত অনিদ্য স্থাপত্যশৈলীর মসজিদ, 10 গম্বুজ বিশিষ্ট নবাব ফয়জুন্নেসা জামে মসজিদটি। অবদান আর অর্জনে মহিষের নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। শিক্ষা স্বাস্থ্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখে গেছেন। তার নির্মিত স্থাপনাসমূহের মধ্যে 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটি অন্যতম। মসজিদটি পশ্চিম গায়ের ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। নবাব ফয়জুন্নেসা তার জমিদার বাড়ির পাশেই এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে খুবই নান্দনিক। তৎকালীন ফয়জুন্নেসা চৌধুরানি এই মসজিদটিতে পুরুষদের সাথে সাথে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখেন। মসজিদের সামনে শায়িত আছেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানি ও তার পরিবারের উত্তরসূরিরা। মসজিদের দক্ষিণে পারিবারিক কবরস্থান ফয়জুন্নেসা পরিবারের। নবাব ফয়জুন্নেসা চৌধুরানির ছোট কন্যা বদরুন্নেসা চৌধুরানিকে নিজ গ্রাম পশ্চিমগাঁয়ে বিয়ে দেওয়ায় তার কবর মায়ের পাশেই হয়েছে। মসজিদের ছাদে রয়েছে 10টি গম্বুজ। মাঝখান বরাবর রয়েছে বড় গম্বুজটি। বড় গম্বুজের চারপাশে আছে মোট 9টি গম্বুজ। ফয়জুন্নেসা মুসল্লিদের সুবিধার্থে একটি পুকুর খনন করেছিলেন। মসজিদের পাশেই রয়েছে পুজো করার জন্য খননকৃত এই পুকুরটি।
মসজিদটির ভিতরের দেয়াল মিম্বর আর মুয়াজ্জিনের আজান দেওয়ার জায়গায় আছে দুই ধরনের টাইলসের কারুকাজ তৎকালীন টাইলসগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন দেয়ালের উপরের অংশে টাইলসগুলোতে রয়েছে গোলাপি সাদা আর নীল রঙের কারুকাজ আর নিচের দিকে টাইলসে রয়েছে হালকা শ্যাওলা সবুজ রঙের ডিজাইন কিভাবে আসবেন এই 10 গম্বুজ বিশিষ্ট মসজিদে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে আসতে হবে কুমিল্লা বিশ্বরোড বিশ্বরোড থেকে বাস অথবা চেঞ্জ করে চলে আসবেন লাকসাম বাইপাস বাইপাস থেকে রিকশা যোগে খুব সহজে চলে আসতে পারবেন এই মসজিদটিতে মসজিদ দেখার পাশাপাশি আপনি দেখতে পারবেন নবাব ফয়জুন্নেসার দৃষ্টিনন্দন জমিদার বাড়িটিও